আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ানোর লক্ষ্যে প্রতিদিন বিশ লাখ ব্যারেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত নেওয়ার পর হোয়াইট হাউস এই মন্তব্য করল মার্কিন চাপ উপেক্ষা করে ওপেক প্লাস এই তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জাপিয়ের এয়ারফোর্স ওয়ান বিমানের ভ্রমণের সময় বলেন আজকের ঘোষণার মাধ্যমে এটি সুস্পষ্ট যে ওপেক প্লাস রাশিয়ার সাথে হাত মিলিয়ে কাজ করছে রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো রাশিয়ার অর্থনীতিকে বিপর্যস্ত করে তোলার জন্য হাজার হাজার নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়ার অর্থনীতি মূলত তেল এবং গ্যাসের ওপর বিরাটভাবে নির্ভরশীল এ দুটি পণ্যের মূল্য কমাতে পারলে রাশিয়ার চাপের মুখে পড়ে কিন্তু ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত তেল এবং গ্যাসের দাম মারাত্মকভাবে বেড়ে গেছে মার্কিন চাপ উপেক্ষা করে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেক সাম্প্রতিক দাম কিছুটা কমেও প্লাস উৎপাদন কমানোর মাধ্যমে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় তা মূলত রাশিয়ার অর্থনৈতিক অবস্থানকে সুদৃঢ় করবে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করার যে প্রচেষ্টা চালিয়ে আসছে তা ব্যর্থ হবে অস্ট্রিয়ার রাজধানী ওকে ফুক্ত দেশগুলোর জ্বালানি মন্ত্রীরা দুই হাজার বিশ সালের পর প্রথমবারের মতো বৈঠকে বসেন এবং তেলের উৎপাদন কমানোর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিনন্দন জানানোর পর তেলের দাম সর্বোচ্চ ব্যারেল প্রতি একশো বিশ ডলারে পৌঁছায় কিন্তু পরবর্তীতে তার নব্বই ডলারে নেমে আসে গত তিন মাস ধরে দামেই তেল বিক্রি হচ্ছিল